আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় যেটা আমি বললাম, বিভিন্ন যে উন্নয়নমূলক প্রকল্প, সেই সম্পর্কে আমরা সবাই অভিনয় দিয়েছি এবং সেই সম্পর্কে একটা সম্মান ধারণাও আমাদের এসেছে। এবং আমরা সবসময় বলি ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার মানি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে সরকার মানি ডেভেলপমেন্টের সরকার। উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না। তো উন্নয়নের আজকে কয়েকটা কম্পোনেন্ট আমরা দেখলাম। ভূজয়ন্ত প্রসাদের যে পেছনটা নর্থ গেটে আমরা জায়গাটা, কিন্তু আমরা আগে যে অবস্থায় ছিল জরাজীর্ণ অবস্থায় ছিল। আমরা ছোটোবেলায় এখানে সবসময় আসা যাওয়া করেছি, খেলাধুলাও করেছি এইসব জায়গা নিয়ে। তো সেখানে আজকে যাওয়ার পরে দেখলাম এত সুন্দরভাবে সেখানে প্রায় 34টার মতো ঘর রয়েছে নর্থ গেটের পাশে, এবং তার যে ডিজাইন সেটা কিন্তু মহারাজার বানানোর যে ডিজাইনগুলো আছে তার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। তো যারা বেকার যুবক যুবতীরা আছে তাদের জন্য সেখানে কর্মসংস্থানের সুযোগ হবে, সেখানে দোকান দেওয়ার ব্যবস্থা করেছে, জিনিসপত্র রাখারও ব্যবস্থা করা হয়েছে, এবং বলা হয়েছে কী জিনিস ওখানে বিক্রি করা যাবে তারও একটা নির্দেশিকা এখানে দেওয়া হয়েছে, এবং এডিবি ফান্ড থেকে সেই টাকাটা এসেছে। প্রায় 36 কোটি টাকা একজন ঘোরা হয়েছে। অত্যন্ত ভালো লাগলো। পাশের আপনারা দেখেছেন সেটেলমেন্টের একটা অফিস ছিল, তো সেখানেও যে পুরাতন সেটেলমেন্টটা ছিল সেটা ভগ্নদশায় ছিল, আগুনও লেগেছিল, কোনো এক সময় অগ্নিসংযোগের কারণে সেটা ডিস্ট্রাকশন হয়েছিল। সেখানেও আমি দেখলাম এত সুন্দরভাবে ওখানে মানে একটা ক্যাফেটেরিয়ানের মতো, যতটুকু আমি বুঝলাম, সুন্দর একটা ব্যবস্থাপনা রেখেছে। অর্থাৎ যে কাজগুলো আমি দেখলাম সবকটাই মানুষের প্রয়োজনের স্বার্থে, মানুষ সেখানে যেতে পারে এবং তার যেসব চাহিদা সেগুলো পূরণের লক্ষ্যে সেটা করা হয়েছে। সেখান থেকে আমরা ঠিক যেটা আমাদের রাজবাড়ির ঠিক পেছনটাতে, সেখানেও আমরা দেখেছি খুবই বাজে অবস্থা ছিল ছোটোবেলায়, আমরা দেখতাম ওখানে ক্রিকেটও খেলতাম সেই সব জায়গায়। কিন্তু আজকে ওখানে দেখলাম যে ফুড কোর্ট স্থাপন করা হয়েছে, মাল্টি অ্যাক্টিভিটি প্লাজা তৈরি করেছে, করা হয় প্রায় কমপ্লিটের পথে। এমপি থিয়েটার, এমপি থিয়েটার মানে যে চারিদিকে একটা ব্যবস্থা থাকবে গ্যালারির মতো ছোটো আকারের, এবং ওখানে যারা আর্টিস্টরা থাকবে সেখানে মাঝখানে স্পেস থাকবে, সেই মানে গ্রিক এবং রোমান আর্কিটেকচারের স্টাইলে সেটা তৈরি হয়, এবং তার মাঝখানে থিয়েটারই হোক বা যে কোনো নাচ গানই হোক সেটা দেখার ব্যবস্থা। অত্যন্ত ভালো লেগেছে সেখানে দেখে। এবং আমাদের যে রাজবাড়ির দুদিকে যে দুটো লেক আছে সেখানেও আমি দেখলাম বেশ সুন্দরভাবে দুটো লেকের ওখানে ফাউন্টেনেরও ব্যবস্থা করা হয়েছে। নিশ্চয়ই আপনারা ওখানে গেলে আপনারা দেখতে পাবেন